নরসিংদীতে আজ থেকে শুরু হচ্ছে রমজানের সাশ্রয়ী বাজার। দর্শক, এই বিষয়ে আরও খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় খান। আর হৃদয়, এই সাশ্রয়ী বাজারে কেনাকাটায় ক্রেতারা কি কি সুবিধা পাবেন, এর সাথে সংশ্লিষ্টরা কি বলছেন? যেমনটি জানেন যে আসলে রমজানকে কেন্দ্র করে সারা দেশে আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যেখানে দাম বাড়ছে সেখানে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে সাশ্রয়ী বাজার স্থাপন করা হয়েছে। আপনাকে যদি আমি দেখাই, এই বাজারে গরুর মাংস থেকে শুরু করে মাছ, সবজি এবং সবকিছু, কিন্তু নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য রয়েছে সবকিছু কম দামে সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ যারা এখান থেকে বাজার করছেন, এবং সেই সাথে আপনাকে যদি আমি জানাই যে আমার সাথে কথা হয়েছিল জেলা প্রশাসক ডক্টর বদিউল আলমের সাথে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে নরসিংদীর মানুষ যেন আসলে সাশ্রয়ী মূল্যে বাজার করতে পারে, সেই কারণে কিন্তু এই বাজার স্থাপন করা হয়েছে। এবং শিল্প এলাকা হওয়ার কারণে কিন্তু শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের জন্য কিন্তু মোবাইল মার্কেট স্থাপন করার কথা জানাচ্ছে। এখানে মনিটরিং এর দায়িত্বে রয়েছেন একজন ম্যাজিস্ট্রেট। আমরা এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যদি আপনার কাছে জানতে চাই কেমন চলছে বাজার, কি অবস্থা? ধন্যবাদ। রোজা সাশ্রয়ী বাজার জেলা প্রশাসন উদ্যোগিত, এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রতি সপ্তাহে শনি, মঙ্গল এবং বৃহস্পতিবার আমরা সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত এটি চালিয়ে থাকি। এবং এখানে যারা একটু কম রোজগার আয়ের মানুষ তাদের জন্য একটু অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্য এখানে ব্যবস্থা করে। এবং আপনি দেখছেন অনেক ভিড়, এবং ইতিমধ্যেই এখানে আমাদের হচ্ছে মাছ যেগুলো আনা হয়েছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে, এবং প্রচলিত বাজার মূল্য অপেক্ষা কম থাকায় অন্যান্য সকল যা রয়েছে সব কিছু কম হয়েছে এখানে। ধন্যবাদ। তো যেমনটি ছিলেন আসলে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে এই বাজারে কিন্তু আসলে সবকিছুই বিক্রি হচ্ছে সাশ্রয়ী মূল্যে। এই ছিল আমার কাছে নরসিংদী থেকে সর্বশেষ। এই মুহূর্তে ফিরে যাব স্টুডিওতে ফয়সালের কাছে।